এশিয়া কাপে তামিম ইকবালের বিকল্প হতে পারেন এনামুল হক বিজয় জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন এদিকে পুরো দল হয়ে খেলতে পারলে বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন তিনি মিরপুরে নিউজ 24 এর সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভদেবনাথ দর্শক আমাদের সঙ্গে রয়েছেন খালেদ মাহমুদ সুজন ক্রিকেট মাঠে তার যতটা অবদান ছিল কোচ হিসেবে তার অবদান ঠিক ততটাই রয়েছে আমরা কথা বলবো সে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে শুনবো শুরুতে জানতে চাচ্ছিলাম আপনার প্রিয় ছাত্র তাহিদ হৃদয় এলপিএল মাতাচ্ছে কেমন লাগছে দারুণ আমি এলপিএল দেখছি শুধু ওর জন্য আউটস্ট্যান্ডিং আমি প্রতিদিন খুলে ওর ব্যাটিং দেখি বারবার দেখি যে কী করতেছে ভালো করতেছে যাওয়ার আগে বলে গেল স্যার আমি বললাম যে মন দিয়ে খেলি যা মানে একদম সেটা কথা এবং আমার সবচেয়ে ভালো লাগে হৃদয় হৃদয় ছোটোবেলা থেকে যেভাবে ব্যাটিং করতো হৃদয় এখনও সেভাবে ব্যাটিং করে বিপিএল ফাইনালে একটা ম্যাচ জেতাতে পারেন সেটা অনেক খারাপ লাগা ছিল ওই সময় আপনি আপনার প্রিয় ছাত্রকে কীভাবে বুস্ট আপ করেছেন কীভাবে তাকে ভালোবেসে আগলে রেখেছেন মানে খারাপ তো সবাই লাগে ওইটা আমার সাথেই টিমে ছিল একটা রান করতে পারেনি রিয়াদ ব্যাটে বলে হৃদয়ের বল লাগে মানে আমিও খুব সারপ্রাইজ ছিলাম যে এটা তো হৃদয়ের হইতে পারে না হৃদয় যেরকম প্লেয়ার বাট খারাপ সময় ভালো সময় মানুষের আসবে যাবে সেটা হৃদয়কে আমি সবসময় বলি যে মানে মানে খারাপ আছে বলে নিজেকে গুটায় ফেললে হবে না আমি খুব হ্যাপি যে হৃদয় খুব রাইট টাইমে ন্যাশনাল টিমে ঢুকেছিল যে তাড়াহুড়া করেনি বা ওকে হঠাৎ করে নিয়ে আসা হয়নি তা আমি বলতে এশিয়া কাপ খেলবে না সেখানে তার ব্যাক আপ কে হতে পারে এখন আপনার ওপেনার তো নাই মানে আপনি যদি এরকম হঠাৎ করেই আমি ধরেন যেহেতু যারা ঢাকা লিগে ভালো করেছে নাইম শেখ বিজয় কিংবা তানজির তামিম যারা খেলছে তাদেরকে আমি এগিয়ে রাখবো এরকম লাগবে যাতে 32 জনের ক্যাম্পে জায়গা নেই সে কীভাবে জাতীয় দলে মানে ব্যাক করে বিশ্বকাপ টিম তামিম যখন শিওর ছিল তখন তো অভিযোগ লাগেনি এখন তামিম নাই হতে পারে সিলেক্টরে রাখতেও পারে এশিয়া কাপে বাংলাদেশের কেমন সম্ভাবনা এবার দেখছেন আমরা অনেকবার ফাইনাল খেলেছি শিরোপা জিতিনি এবার অনেকে বলছে আমি বিশ্বকাপে জিততে পারি সেটা তো আমি বলি আমিও বলি বিশ্বকাপ জিততে পারি আমার না জিতার কোনো কারণ নাই সাবকন্টিনেন্টে খেলা আমরা ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স সাইড সত্যি কথা বলতে গেলে আমাদের বোলিং যদি আপনি দেখেন যে আমাদের উই হ্যাভ সাম কোয়ালিটি ফাস্ট বোলার যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল এখন তাসকিন মোস্তাফিজ শরীফুল এবাদাদ হাসান যেভাবে লিড করছে বাংলাদেশকে মানে আউটস্ট্যান্ডিং শুন ভাই আমরা অনেকে জানি না অনেক সাবেক কোচের বাসে আপনি যান আপনি নিজ উদ্যোগে যান এবং অনেকের সাহায্য করেন সুজন ভাই এটা কি এটা আপনার মানে সহজাত নাকি কীভাবে আসে আমাদের হাত ধরেই তো আমরা বড় হয়েছি না মানে ওসমান ভাই তো আমার সত্যি কথা বলতে গেলে আমার ছোটোবেলা থেকে ওসমান ভাই একদম মানে আমি যত বছর ক্লাব ক্রিকেটেও ধরেন আমি মোহামেডান চেঞ্জ করে ব্রাদেশে গেছি ওসমান ভাইও ব্রাদেশে আসছেন তো এখন ওসমান ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা দারুণ ছিল সত্যি কথা উনি আমাকে সেভাবে আদর করতেন যত্ন নিতেন বা কোচিংয়ে যারা দুটুকু আমাকে আমায় যতটুকু ক্রিকেটার হয়েছি ওনাদের অবদান ছিল কোচিংটা কত উপভোগ করেন শুনবেন কোচিং তো অনেক উপভোগ করি দ্যাটস মাই প্যাশন দ্যাটস মাই জব অ্যাকচুয়ালি আমি বাংলা ক্যাটের জন্য এখন একাডেমি হয়ে কাজ করি এখান থেকে ইয়াং ছেলেদের সাথে চেষ্টা করি এখানে মানে প্লেয়ার হান্টিংয়ে আমার যখন কোনো ভালো প্লেয়ারকে দেখি যে চোখে পড়ে চেষ্টা করি তাকে একটা সুযোগ করে দেওয়ার সেটা লিগ ক্রিকেটে আমি অনেক ছেলেকে সুযোগ করে দিই সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে দর্শক আমাদের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন তার বিষয়ে অনেক কথা আলোচনা হয় কিন্তু তিনি যে জাতীয় দলের জন্য অথবা ক্রিকেটের জন্য কত কিছু করেন সেটা নিজ চোখে না দেখলে তা প্রমাণ করা খুবই কঠিন